ডিপ্লোমা সাধারণত আপনাকে হেল্প করবে খুব দ্রুত চাকরি পাওয়ার জন্য, অর্থাৎ এসএসসির পরে ডিপ্লোমা করবে নাকি জেনারেল লাইনে পড়বে, এটা একটা বিগ কোয়েশ্চেন বর্তমানে। যুবকদের অনেকেরই এই কোয়েশ্চেন থাকে, সো সেটা নিয়ে একটু বলা ট্রাই করবো আজকে। ডিপ্লোমা কাদের জন্য এবং জেনারেল লাইন কাদের জন্য সুবিধা বয়ে আনবে সেটা আসলে বিশ্লেষণ করা ট্রাই করবো, বাকিটা যার যার ব্যক্তিগত চয়েসের উপর নির্ভর করবে। ডিপ্লোমা সাধারণত আপনাকে হেল্প করবে খুব দ্রুত চাকরি পাওয়ার জন্য, অর্থাৎ এটা ডিপেন্ড করে যে আপনার ফ্যামিলিগত কন্ডিশনের উপরে যে আপনি ডিপ্লোমা করবেন নাকি ইন্টার করবেন। ডিপ্লোমা করলে আপনার সুবিধা হবে, আপনি খুব দ্রুত চাকরি পাওয়ার পসিবিলিটি থাকবে। সো আপনার ফ্যামিলি যদি ডিমান্ড করে কিংবা ফ্যামিলি রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে খুব লং টাইম ধরে স্টাডির জন্য সময় দিতে পারবে না, তারা হয়তো আপনাকে সার্টেন একটা টাইমের মধ্যেই জব শুরু করতে হবে, তাদের টেক কেয়ার করতে হবে, সেক্ষেত্রে আপনার জন্য ডিপ্লোমা অত্যন্ত ভালো একটা অপশন। কারণ আপনি যদি 4 বছরের ডিপ্লোমা করতে পারেন, এরপরে আপনার আপনার জব হবেই, সেটা হয় কম বেতনের হোক কিংবা খুব একটা সুবিধাজনক না হোক, খুব আরামদায়ক না হোক, বাট হবে। অ্যাট লাস্ট আপনি চেষ্টা করলে হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ইন্টার করেন, সেক্ষেত্রে কিন্তু ইন্টার করার পরে আপনার জব হওয়া তো দূরের কথা, আমি আসলে কাউকে হার্ট করতে চাই না। ইন্টার সার্টিফিকেট তেমন ভ্যালুই থাকে না জবের ক্ষেত্রে। অ্যাট লাস্ট যেই ধরনের জব আপনি ডিপ্লোমা করার পরে পাবেন সেরকম কোনো জবের তো ধারে কাছে যাওয়ারও প্রশ্ন আসে না ইন্টার করে। সো সেক্ষেত্রে আপনার যদি জেনারেল লাইনে পড়েন, আপনার সেক্ষেত্রে মিনিমাম অনার্স পাস লাগবেই, তাহলে আপনি দেখা যায় কোনো রকম একটা চাকরির জন্য ট্রাই করতে পারবেন। সো এই জায়গা থেকে ডিপ্লোমা করা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। তবে এইখানে কথা হচ্ছে, যদি আপনার স্বপ্ন থাকে খুব বড় যে আপনি অনার্স মাস্টার্স শেষ করবেন এবং দেশের বাইরে পড়তে যাবেন কিংবা ফিউচারে অনেক বড় কিছু করবেন, শুধুমাত্র ফ্যামিলি দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধতা থাকবে না, সেক্ষেত্রে আপনার জন্য ডিপ্লোমা একটা ভালো অপশন না অবশ্যই। কারণ এইটা আপনাকে একটা পর্যায়ে কিছু প্রবলেমও ফেস করাবে, যখনই আপনি ডিপ্লোমা পাস করে ফেলবেন তখন দেখবেন যে আপনি 2টা বছর সময় বেশি নিছেন আপনার জীবন থেকে, এবং এরপরে যখন আপনি আবার অনার্স করতে যাবেন, সো অনার্স করতে গিয়ে দেখবেন সেখানেও আপনার সাথে অন্য যারা আছে তারা আপনার 2 বছরের জুনিয়র, একই ব্যাচে পড়তেছে, নানান ধরনের সমস্যা আপনি সম্মুখীন হবেন। সো আপনার হায়ার স্টাডির জন্য খুবই সম্ভব, অসম্ভব বলে কিছু না, এবং ভালো করলে তো করতে পারলে ভালো অবশ্যই, কিন্তু একটু আসলে আপনার কাছে মনে হবে যে আমি লস্ট প্রজেক্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আপনার ড্রিম থাকে খুব বিগ যে না আপনি ইন ফিউচারে খুব হায়ার স্টাডি করবেন, পিএইচডি পর্যন্ত করবেন বা অ্যাটলাস মাস্টার করবেন বা বিশেষ করে অ্যাব্রোড যাবেন, সেক্ষেত্রে তো অবশ্যই আমি বলবো আপনি জেনারেল লাইন নেওয়া আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আপনি ইন্টার কমপ্লিট করেন, ইন্টার কমপ্লিট করার পরে একটা ভার্সিটিতে স্টাডি করেন, এরপরে বাইরে যেতে পারবেন খুব সহজেই আইএলটিএস দিয়ে যদি সব ঠিক থাকে। সো আশা করি আসলে বুঝতে পারছেন কিছুটা যে এই জিনিসটা আসলে ডিপেন্ড করে আপনার ফ্যামিলির উপর এবং আপনার ফিউচার প্ল্যানের উপর। যদি আপনার ফ্যামিলির রিকোয়ারমেন্ট থাকে যে না আপনাকে খুব শীঘ্রই জব করতে হবে, একটা গ্যারান্টি লাগবে, জবের নিরাপত্তা লাগবে, আপনি খুব দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে পারবেন না যে না এত ভালো সুযোগ পাবো কখন, তাতে সময় লাগবে দীর্ঘক্ষণ অপেক্ষা করা পসিবল না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ডিপ্লোমা হবে বেস্ট। আর যদি আপনি আপনার ফ্যামিলি আপনাকে সেই সময়টা দিতে পারে যে না আপনি 10 বছর নেন, 15 বছর নেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি অবশ্যই আপনারা দেখে থাকেন বিভিন্ন সময় নিউজ যে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য মানুষ 2 বছর 3 বছর 4 বছর প্রিপারেশন নেয়, তাহলে বুঝতেই পারেন যে আসলে জেনারেল লাইনের এই ব্যাপারটা অবশ্যই ভালো অপশন আছে। আর ডিপ্লোমা করে আপনি খুব বেশি হয়তো বিসিএস ক্যাডার হয়ে যাবেন বা দেশের সরকারি ভালো ভালো জবের অপশনে যাবেন, এরকম হওয়া পসিবল না, সেক্ষেত্রে একটা লিমিটেশন থাকে। সো সেইটা আসলে জেনারেলি পসিবিলিটি বেশি, যদিও স্যালারির দিক থেকে আসলে ব্যাপারটা ভিন্ন, কারণ গভর্নমেন্ট চাকরি যতটুকু আমি জানি এবং ইনফরমেশন বলে ইন্টারনেট, গভর্নমেন্ট চাকরির স্যালারি খুব বেশি না। আপনি যদি ডিপ্লোমা পড়েন সেক্ষেত্রে স্যালারি যে আসলে কম পাবেন তা না, বরঞ্চ অনেক বেশি পাবেন, ইভেন ডাবল হবে কোনো কোনো ক্ষেত্রে, ডাবল বা ট্রিপল হবে, এবং আপনার ভালো ফিউচারও থাকবে। কিন্তু তারপরও দেখা যায় একটা সরকারি চাকরি, ডিসেন্ট জব, একটা জবের নিরাপত্তা থেকে শুরু করে মানুষ বেশ কিছু কারণে আসলে গভর্নমেন্ট জবটাকে পছন্দ করে, এবং অবশ্যই একটা পাওয়ারের ব্যাপার থাকে যে আমি একটা ভালো একটা অবস্থানে আছি। সো সেই জায়গাটা যদি চান তাহলে সেক্ষেত্রে জেনারেল লাইনটা বেশি সুবিধা দেবে আপনাকে, এবং সেজন্য আপনাকে যথেষ্ট সময় নিতে হবে এবং যথেষ্ট সময়ের প্রয়োজন হবে। আর সেইটা যদি আপনার পরিবার আপনাকে দিতে পারে
এবং আপনার পক্ষে সেটা গ্রহণ করা সম্ভব, তাহলেই আপনি জেনারেল লাইনে পড়া আপনার জন্য বেস্ট। আর যদি এমনটা না হয়ে থাকে, আপনি যদি নিম্ন মধ্যবিত্ত ঘরের হয়ে থাকেন কিংবা আপনার ফ্যামিলি হয়তো খুব ভালো অবস্থানে আছে কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমি আসলে নিজেই খুব তাড়াতাড়ি কিছু একটা করার ট্রাই করবো, সো সেক্ষেত্রে আসলে আপনি রিস্কটা নেবেন না জেনারেল লাইনে পড়লে, যেহেতু লং টাইম সময় লাগবে আপনাকে একটা ভালো জব পাইতে এবং অনেক কম্পিটিশনের মধ্যে যেতে হবে, সেক্ষেত্রে আপনি আসলে স্মার্টলি ডিপ্লোমা চুজ করতেই পারেন। সো এই হলো মোটামুটি একটা সাধারণ ধারণা দেওয়া, বাকিটা আসলে আপনার যার যার নিজের অবস্থানের উপর ডিপেন্ড করেই আসলে নিতে পারবেন, কারণ এক কথায় কখনোই কোনো কিছুর সমাধান দেওয়া সম্ভব না। প্রত্যেকের অবস্থান ভিন্ন, প্রত্যেকের জায়গা ভিন্ন, সেই জায়গা থেকে আসলে ডিসিশন নেওয়া বেটার। কিন্তু আসলে কাদের জন্য কোন জায়গাটা ভালো হতে পারে, কাদের জন্য কোন জায়গাটাতে সমস্যা বা কী কী অসুবিধা থাকতে পারে সেটা আসলে ব্যাখ্যা করার ট্রাই করছি, বাকিটা আসলে যার যার ব্যক্তিগত ডিসিশনের উপর নির্ভর করে। যদি এই রিলেটেড আরও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব যদি সম্ভব হয় রিপ্লাই দেওয়ার এবং জানানোর। থ্যাংক ইউ।